আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একদম কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি আলুর পাতলা ঝোল রেসিপি। এই গরমের মধ্যে এরকম ভেন্ডি আলুর পাতলা ঝোল গরম গরম রুটি হোক বা ভাত দুটোর সাথে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আলুটাকেও লম্বা করে কেটে রেখেছি। তো এখন আমি মশলাটা রেডি করছি, তার জন্য কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে 2 শুকনো লঙ্কা দিয়েছি, আর ছোটো চামচের হাফ চামচ এখানে গোটা জিরে, আর ছোটো চামচের 1/4 চামচ, মানে হাফ চামচেরও কম, এখানে আমি অল্প পরিমাণে গোটা ধনে দিয়েছি। কিছুক্ষণ একটুখানি মশলাটাকে ভেজে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদা। এখন জল দিয়ে মশলাটা বেটে রাখবো। এদিকে আমি রান্নাটা করার জন্য কড়াইতে আবারও অল্প পরিমাণে ওই 1 চামচের মতো তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিটের জন্য ভেন্ডিটাকে একটু লাল করে ভেজে নেব। তো এই যে এখানে আমার ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। খুবই সামান্য তেল দিয়ে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি 1 শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। ফোড়নের সাথে কিন্তু এখন আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। যেহেতু পাতলা পাতলা করে আলুগুলো কাটা আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তো ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না। এখন এই মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমরা আগেই ভেজে নিয়েছি, তাই খুব বেশি মশলাটাকে কষানোর দরকার নেই। মোটামুটি ওই 3-4 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিলেই হবে। তো এরকম ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটা এখানে কিন্তু 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটা। এখন ভেন্ডিটা দেওয়ার পর সমস্ত মশলার সাথে ভেন্ডিটাকেও ওই 2 মিনিটের মতো কষিয়ে নেব। ভেন্ডি দেওয়ার পর খুব বেশি কষানোর দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। যেহেতু একদম পাতলা ঝোল বানাবো, তার জন্য কিন্তু জলের পরিমাণটা আমি এখানে বেশি রাখছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব, যাতে ভেন্ডি আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এখন কিন্তু ভেন্ডি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচের মতো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর অল্প পরিমাণে গোটা গরম মশলা। একটু শুকনো কলাই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।